দিন পর্যন্ত রেগুলার চাকরি হয়েছে রেগুলার চাকরি 14,798 জনের 14,798 জনের রেগুলার চাকরি হয়েছে তার জন্য না আমার পার্টি না সরকার ঢেনবুড়া পিটেছে কোথাও ডাইন হার্নেস যে সরকারি কর্মচারী মৃত্যুর পর তার পরিবারের লোক চাকরি পায় 767 জন আউটসোর্সিং এর মাধ্যমে 4,587 জন কন্ট্রাকচুয়াল 2,849 জন টোটাল 23,001 জনের চাকরি হয়েছে 23,001 জনের 23,001 জন আমি একদিন কিছুদিন আগে একটি ইলেকট্রনিক্স মিডিয়াতে দিয়েছি কমিউনিস্টের এক স্থানীয় নেতা ডিস্ট্রিক্ট স্তরের এক সময় গুন্ডাগিরিতির জন্য খুব নাম ছিল ওই এরিয়াতে কি নাম খয়েরপুর এরিয়া উনি বলছেন এই সরকারি একটাও চাকরি দেয়নি ডাটা বলছি আমি যারা চাকরি পেয়েছে তাকে জিজ্ঞাসা করে দেখুন জুতা ক্ষয় করতে হয়নি রিশ্বত দিতে হয়নি পার্টি করতে হয়নি তার যোগ্যতা আছে তার জন্য পেয়ে গেছেন তাকে বলে গভর্নমেন্ট তাকে বলে গভর্নমেন্ট তাকে বলে সরকার তারপর সেলফ এমপ্লয়মেন্ট 2018-19 3,145 জন 2019-20 2,097 জন 2020-21 1,762 7,004 জন সেলফ এমপ্লয়মেন্ট 7,004 জনের হয়েছে এমপ্লয়মেন্ট জেনারেশন আন্ডার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট তার মাধ্যমে 2018-19 15,830 জনের হয়েছে 2019-20 12,617 জনের হয়েছে আর 2020-21 2,449 জন মানে 30,896 জনের রোজগার 30,896 জনের রোজগার এমপ্লয়মেন্ট জেনারেশন আন্ডার এমএসএমই তার মাধ্যমে 24,033 জনের হয়েছে 2018-19 8,003 2019-20 8,893 2020-21 7,137 জনের স্কিল ডেভেলপমেন্ট তার মাধ্যমে 7,537 জনের রোজগার হয়েছে টিআরএলএমএন তার মাধ্যমে 4,591 জনের ট্রেনিং হয়েছে 2,843 জনের চাকরি হয়েছে এই সব কুল মিলিয়ে গভর্নমেন্ট জব রেগুল গভর্নমেন্ট জব যেগুলি প্রসিজারে আছে বা হয়ে গেছে 23,001 আর সেলফ এমপ্লয়মেন্ট যেগুলো জব ক্রিয়েটার ইন্ডাস্ট্রি এমএসএমই টিআরএলএম গ্রামীণ রোজগার তার মধ্যে তৈরি হয়েছে কত 73,384 73,384 আর 23,001 দুটোটা মিলিয়ে না হলে সরকারি চাকরি হয়ে গেছে বা জব ক্রিয়েটার হয়ে গেছে বা আউটসোর্সিং হয়ে গেছে বা হচ্ছে তার প্রসেসিং এর মধ্যে আছে কুল মিলিয়ে 96,385 জনের ব্যবস্থা হয়েছে 96,300 মানে প্রায় 1,00,000 লোকের রোজগারের 1,00,000 পরিবারের রোজগারের ব্যবস্থায় সরকার এই পর্যন্ত করে নিয়েছে 1,00,000 তারপর মনরেগা